আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মিসেস হোম বিডি ঈদ মোবারক সবাইকে এই যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমি যেদিন গ্রামে রওনা হব সেই দিনকার ব্লগ সকালবেলা উঠেই আমি মোটামুটি একটু বারান্দা গাছপালা আমার পশু পাখি যা আছে ওদের সাথে একটু শেষ বিদায় বা খানিকটা একটু সময় কাটানো যেটাই আপনারা বলেন না কেন তেমনি করে কাটিয়ে আমি মোটামুটি তাড়াহুড়ো করে একটু সবজি করেছিলাম আর ভাত করে আমরা মোটামুটি খেয়ে নিয়েছি আর লঞ্চে আমরা বাড়িতে যাব তো সেখানে বসে যে খাওয়া দাওয়া করবো সেটা বড় আপু রেডি করে দিয়েছে তো আমরা অলমোস্ট হচ্ছে গিয়ে বাসা থেকে বের হয়েছিলাম একটার দিকে আর আমাদের সদরঘাট আসতে আসতে তিনটা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল গরুর হাট বসেছিল রাস্তায় যার কারণে আসতে একটু লেট হয়ে গিয়েছে প্রচণ্ড গরমে আমি হচ্ছে গিয়ে ক্যামেরা বা ফোন অন করতে পারিনি রাস্তা দিয়ে আসার সময় বা সকাল থেকে অন্যান্য কাজকর্মের সময় তো ভাবলাম যে সদরঘাটে এসে সেখানকার ভিউ একটু আপনাদের সাথে শেয়ার করব আমি আমার লাইফে মানে কি বলবো যে একদম ছোটোবেলায় বেশ খানিকটা একটু ভিড়হীন অবস্থায় সদরঘাটকে দেখলেও বোঝার পরে বা একটু বড়ো হওয়ার পরে ঈদ কোরবানিতে যখন গ্রামে যেতাম কখনোই এতটা ফাঁকা সদরঘাট দেখিনি আর এখন তো সদরঘাটের ভিউটাই জাস্ট মানে এক কথায় অনেক বেশি ইমপ্রুভ হয়েছে বা খুবই সুন্দর হয়েছে কারণ এখানকার এখন যে পুলগুলো করা হয়েছে বা বসার জন্য যে প্লেসগুলো করা হয়েছে ওয়াশরুম রেস্টরুম যে কোনো কিছুই বলেন না কেন সব কিছুই বেশ আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন অনেক বেশি গোছানো অনেক বেশি সুন্দর আর কোভিডের জন্য যেহেতু বন্ধ ছিল বেশ অনেকগুলো দিন আর তারপরে এখন ওপেন হয়েছে তো সেই দিক থেকে বলা যায় বেশ পরিচ্ছন্ন ছিমছাম একটা সদরঘাটকে দেখতে পেয়েছি তো সেটাই আপনাদের সামনে একটু প্রেজেন্ট করেছি আমার মতো করে আর কি তো মা আব্বাকে কেবিনে রেখে আমি আর আপনাদের ভাইয়া একটু বাইরে বের হয়েছিলাম আমার কাজিন এসছে আপনাদের ভাইয়ের সাথে আমাদেরকে সি অফ করতে আর আমি আমার ছোটো ভাই এবং বাবা মা আমরা গ্রামে যাব তো আমরা একটু বাইরে বের হয়েছিলাম ফ্রুটস নেওয়ার জন্য তো বাইরে বসে ফোনটা অন করিনি একটা কারণে যে সদরঘাট বা গুলিস্থান পয়েন্টগুলো খুবই মানে বাজে অভিজ্ঞতার জায়গা যেখানে ফোন ছিনতাই বা এই ধরনের ঘটনাগুলো একটু বেশি ঘটে যার কারণে আপনাদের ভাইয়া বলছিল যে খুব কম যেন আমি ফোন বের করি তো এই কারণেই শ্যুট করার ইচ্ছা থাকলেও করতে পারি না তো এখানকার ভিউটা আমার খুবই ভালো লেগেছে এখানে বেশ কিছু গাছ দিয়ে মানে সাজানো হয়েছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর সদরঘাটের পানি যেখানে গন্ধে মানে কি বলবো যে একটা জিনিস আসলে সত্যি যে কোভিড এসে পরিবেশের আসলে অনেক বেশি হয়তো বা উপকার করেছে আমাদের হয়তো অনেক ক্ষতি হয়েছে অ্যাজ এ হিউম্যান বিং আমরা হয়তো অনেক সাফার করেছি বাট পরিবেশের হয়তো বা অনেক ইম্প্রুভ হয়েছে কারণ এই সদরঘাট যেখানে প্রচুর প্লাস্টিকের বোতল পলিথিন থেকে শুরু করে ময়লা জিনিসপত্র এই পানির মধ্যে থাকতো এবং পচা গন্ধে ঠিকমতো দাঁড়ানো যেত না সেই জায়গার পানি যে এতটা স্বচ্ছ সেটা ভাবাই যায় না আসলে তো আমরা মোটামুটি ফ্রুটস নিয়ে এসে ফ্রুটসগুলো মা আব্বার কাছে রেখে আমরা একটু উপরে উঠেছি আর উঠে আমরা এখান থেকে জাস্ট একটু ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মোটামুটি একটু গল্প আড্ডা দিচ্ছিলাম আর একটু বাতাস খাচ্ছিলাম বলা যায় লোকজন আমরা যখন এসেছিলাম তখন এসে আরও কম পেয়েছিলাম এখন তো যত বেলা গড়াচ্ছে তত লোকজন একটু বেড়ে যাচ্ছে অনেকেই তো লকডাউন খোলার পরে যারা ছিলেন তারা হয়তো গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আসছেন তো আমরা যে লঞ্চটায় এসেছি ওটার কেবিনে হচ্ছে কি দোতলায় আছে সমত তিনতলাতেও আছে তো আমি তিনতলা অব্দি আর যাইনি দোতলায় এখানটায় বসার চেয়ার আছে আমি কিছুটা সময় এখানে বসেছিলাম আর আপনাদের ভাই আর আমার কাজিন সামনে বসে আড্ডা দিছিল। আমার ছোট ভাই আম্মু আব্বুর সাথে ছিল কেবিনে ও আবার কিছুটা সময় পরে এসেছিলো আমাদের সাথে জয়েন করেছে তো লঞ্চে উঠলে লঞ্চে যে ধরনের খাবারগুলো পাওয়া যায় ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও এখন কোভিড আপনারা বলবেন এগুলো খোলা খাবার আনহেলদি তো সেই জিনিসগুলো মাথায় রেখে খাওয়া দাওয়া না করা হলেও মানে জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা যে কি কী খাবার পাওয়া যায় আর এখান থেকে বাদামটা নিয়েছিলাম খাওয়ার জন্য আমার লঞ্চে বসে বাদাম খেতে বেশ ভালোই লাগে আর লঞ্চে এরকম ফ্রুটস বিক্রি করতে আসে বড় বড় ঝুড়ির মধ্যে করে লোকজন আর এই লঞ্চের মধ্যে খুব মজার একটা খাবারের মধ্যে ছিল চানাচুর মাখা তো সেটা একজন কিনছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই চানাচুর মাখাটা অনেক মজা হয় এরকম করে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে টমেটো শশা এগুলো অনেক কিছু মিলানো থাকে ধনিয়া পাতা সহ এখানে কাঁচা ছোলা বুট থাকে তারপরে আধা সিদ্ধ মানে ছোলা বুট থাকে তারপরে লেবু আর হচ্ছে মচমচে চানাচুর এগুলো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে দেওয়া হয় খেতে খুবই মজার একটা জিনিস মানে আমার কাছে ভালো লাগে এটা হচ্ছে মেন বিষয় তো ভাবলাম যে শেয়ার করি আরও বেশ কিছু জিনিস লঞ্চে উঠলে পাওয়া যায় বাট সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো সম্ভব হয়নি আর রাতের বেলা বেশ অনেকটা সময় আমি গরম লেগেছে বলে কেবিনের এই সামনে যে চেয়ারগুলো ছেলে এখানে সময় কাটিয়েছি বাট ওই যে বললাম অন্ধকারে অনেক সময় ফোন নিয়ে লাফিয়ে চলে যায় বা ফোন ছিনতাই হয় অনেক কিছুই ঝামেলা হয় তো যার কারণে আমি আর ফোন টোন অন করে রাতের ভিওটিও আর নেই ফোনে খুব বেশি একটা চার্জও ছিল না তো এমনি করেই কেটে গিয়েছে তো আমরা অলমোস্ট তিনটা সাড়ে তিনটার দিকে একদম ভোর রাতের দিকে বাড়িতে এসে পৌঁছেছি এসে শুয়ে পড়েছিলাম তারপরে সকালের দিকে উঠে একটু ঘরের সামনে দেখলাম যে এটা গাছটা বোধহয় লাগানো হয়নি আবার লাগানো হতেও পারে একটা করলা গাছ বেশ সুন্দর ফুল ফুটেছিলো আমার এত ভালো লাগছিল দেখে হ্যাঁ তো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর বাড়িতে ঘরের সামনে টুকটাক যা গাছ ছিল মা ছিল না যেহেতু সাত আট মাস যাবত অনেক গাছই মরে গিয়েছে আর বেশ কিছু গাছ আছে আর কি তো আমার ছোটো ভাই এসেই হচ্ছে গিয়ে আগে পেয়ারা গাছে উঠে গিয়েছে এবছরও আমরা গ্রামে এসে পেয়ারাটা পেয়েছি আর কি কিছু না কিছু একটা তো পাওয়া যায় তো তার মধ্যে ছিল পেয়ারা আমাদের ঘরের দুপাশেই মোটামুটি আমরা সবসময় পেয়ারা গাছ রাখার চেষ্টা করি এখানে বারো মাসি পেয়ারাও থাকে সিজনালটাও থাকে তো এখানে পেয়ারা গাছ থেকে ও পেয়ারা পেরে নিচ্ছিলো আর আজকে এসে রান্নাবান্নার হ্যাসেলার আমাদের নিতে হয়নি নানুবাড়ি থেকেই খাবার এসছে তো আমরা সেটা খেয়েই মোটামুটি রিল্যাক্সে দিন পার করেছি আর এখন যেহেতু বৃষ্টির দিন আট দিনের চালে বৃষ্টির শব্দ আর এই যে সিনারিটা এটার যে সুন্দর দৃশ্য বোধ হয় আর কিছু হতে পারে না আমার কাছে খুব ভালো লাগে ঘরের সামনে বসার যে বেঞ্চি এগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় বলি আলিশা তো আলিশার উপর হেলান দিয়ে বসে যেই বৃষ্টির মানে সিনারি বা বৃষ্টিতে ভিজতে তো ইচ্ছে করে বাট ঠান্ডা লাগার ভয়ে ভেজা হয়নি কিন্তু তারপরও ঠান্ডা লেগে গিয়েছে আর কিছু করার নেই তো অনেকটা সময় রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে ফ্রুটসগুলো এনেছিলাম সেগুলো একটু ফ্রিজে স্টোর করে রাখি আদারওয়াইজ এগুলো বাইরে থাকলে আবার নষ্ট হয়ে যেতে পারে তো যার কারণে আমি হচ্ছে গিয়ে এখানে একটা বক্সের মধ্যে একটু আঙুর ফলগুলো রাখছি ফ্রিজটা চালু করা হয়েছে আসার মানে প্রায় বেশ কয়েক ঘন্টা পরেই চালু করে দেওয়া হয়েছে তারপর আমি একটা টাওয়াল ভিজে এটা পরিষ্কারই ছিল একদম ফ্রিজ মা পরিষ্কার করেই রেখে গিয়েছে তারপর অনেক দিন বন্ধ ছিল সেই জন্য আমি সুন্দর করে একটা ভেজা টাওয়াল দিয়ে আস্তে আস্তে করে এটা মুছে তারপর এখানে ফ্রুটসগুলো রেখে দিচ্ছি আর এভাবে করে স্টোর করছি একটা টাওয়াল বা টিস্যু দিয়ে রাখলে ফ্রুটসগুলো খুব বেশি একটা অসুবিধা হবে না সেটা পরে দিয়ে দিব এখন আমি আপাতত স্টোর করে রেখে দিচ্ছি এই আমটার নামটা কি যেন বলেছিল আমার একদম মনে নেই এই আমটা এবছরই প্রথম দেখলাম আমি তো বেশ মিষ্টিই ছিল ভালো লেগেছে আমি খুব ভয়ে ভয়ে আমটা কিনেছিলাম কারণ সদরঘাট থেকে ফল কিনলে খুব ভালো হতে পারে আবার খুবই মানে তিক্ত অভিজ্ঞতাও অনেক সময় ঘটে কারণ ওখান থেকে মানুষ কি বলবো একটা স্থির জায়গা না তো ওখান থেকে মানুষ ফ্রুটস কিনেই তো হচ্ছে কি গন্তব্যে রওনা দেয় তো যার কারণে ওখানে চিটিং অনেক সময় হয়ে যায় তো যাই হোক লাকি আমি যে মোটামুটি ফ্রুটস যেগুলোই এনেছিলাম খুব বেশি খারাপ হয়নি কোনোটা বিশেষ করে আমটা নিয়ে একটু টেনশানে ছিলাম যে আমটা মিষ্টি হবে কিনা বা কেমন হবে টেস্ট তো আমটা মোটামুটি এনে কাটা হয়েছে ভালোই ছিল টেস্ট বেশ ভালো মিষ্টি ছিল আর আমার ছোট ভাই এসেই বাজারে গিয়েছিল তো আমাদের এখানকার বাজারের নাম হচ্ছে রাস্তার মাতা তো যাই হোক ওখান থেকেও এসে আম্মা আব্বুর জন্য দুধ এনেছে তো ওটাও নর্মালি রেখে দেওয়া হয়েছে আর আমি মালটাগুলো কোথায় রাখবো কোথায় রাখবো বক্স টক্স খুঁজে পাচ্ছি না মানে আমি ঝুড়ি টাইপের কিছু পরে ভাবলাম যে এখানেই আপাতত স্টোর করি পরে ঝুড়ি খুঁজে ঝুড়ের মধ্যে রাখবো কোনো সমস্যা নেই তো এই যে ফ্রিজের মধ্যে এগুলো রেখে দিয়েছে আর খাবার আর বড়ো আপু হচ্ছে গিয়ে তেহারি রান্না করে দিয়েছিল বা বিরিয়ানি চিকেন বিরিয়ানি যেটাই বলেন না কেন সেটা মোটামুটি একটু ছিল সেটা রেখে দিয়েছি আর বাড়িতে এসে যে জায়গাটা দেখে সবচেয়ে বেশি মন খারাপ হয়ে গিয়েছে সেটা হচ্ছে পাকের ঘর বা রান্নাঘর যেটাই আপনারা বলেন না কেন এখানে মনে হয়েছে একদম ভূমিকম্প হয়ে গিয়েছে এখানে গুল আমরা আঞ্চলিক ভাষায় গুইল বলি মানে একটা জন্তু বা একটা পশু যাই হোক সেটা হচ্ছে গিয়ে মাটি গর্ত করে এটার মধ্যে এসেছে তারপরে হচ্ছে গিয়ে শিয়াল অথবা গুইল হচ্ছে গিয়ে ওই পাশে টিন ভেঙে একদম কি বলবো লাকড়ি টাকরি যা রাখা ছিল সেগুলো সব চুলার উপরে ফেলে দিয়েছে মানে দুটো চুলাই একদম নষ্ট হয়ে গিয়েছে লাকড়ির চুলায় যে রান্না করব সেটার কোনো সম্ভাবনা আছে কি না জানা নেই তো রান্নাঘরটা দেখেই মনটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক সিলিন্ডার আছে গ্যাস আছে অসুবিধা হবে না ইনশাল্লা তো এই ছিল ওভারঅল আমাদের আজকের ব্লগ আই হোপ আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ চেষ্টা করবো রেগুলার ব্লগ দর আল্লাহ সেবরন আসসালামু আলাইকুম